নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সেই জন্য কিছু আজকের 2019-এর মানে কেন্দ্রীয় বাজেট প্রকাশ হলো, সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে সঙ্গে সামনে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন ক্লিক করো, এবং অনেক ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। দেখো, ফার্স্ট যেটা আজকে ইউনিয়ন বাজেটের নিয়ম বলেছে, 5 লাখ টাকা ইনকাম হলে অবধি হলে তোমার মানে ট্যাক্স কিছু দিতে হবে না। মানে বছরে যদি 5 লাখ টাকা অবধি হয়, অর্থাৎ মাসে যেটা 40,000 টাকা অবধি হচ্ছে, আর যদি তোমার গ্রস ইনকাম 6.5 লাখ অবধি হয়, তাহলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু তার একটা নিয়মাবলী আছে। নিয়মটা কি? যে তোমাদের কিছু প্রভিডেন্ট ফান্ড বা প্রেসক্রাইব ইকুইটিতে তোমাকে ইনভেস্ট করতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা স্যালারিড পার্সনের জন্য, সেটা 40,000 থেকে 50,000 করা হয়েছে। টিডিএস থ্রেশহোল্ড যেটা রয়েছে রেন্টাল ইনকাম অর্থাৎ ভাড়া থেকে, সেটা 1.8 লাখ থেকে 2.4 লাখ হয়েছে। অর্থাৎ কারো যদি বাড়ি ভাড়া দিত, তার যদি আগে ওয়ান মানে বছরে 1,80,000 টাকা উঠতে হলেই তাকে ভাড়া দিতে হতো, এবার সেটা আরও 60,000 টাকা বাড়িয়ে 2.4 লাখ বা 2.5 লক্ষ টাকার মতো করা হয়েছে। এবার দেখো, এখানে আর একটা জিনিস বলেছে, 3 করোড় মিডিল ক্লাস ট্যাক্স প্লেয়ার উইথ গেট ট্যাক্স এক্সেমশন ডিউ টু দিস মেজার। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। 3 করোড়, 3 কোটি মিডিল ক্লাস ট্যাক্স প্লেয়ার এই ট্যাক্স থেকে ছাড়পত্র পাবে এই ঘোষণার ফলে। এইটাও কিন্তু প্রশ্নার্থ আসতে পারে। এবার বেনিফিট অফ রোল ওভার ক্যাপিটাল ট্যাক্স গেন, অর্থাৎ ক্যাপিটাল ট্যাক্স গেন যেটা মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেখান থেকে যে ট্যাক্স গেন হচ্ছে, সেখান থেকে যেটা ইনভেস্টমেন্ট মানে ট্যাক্স গেন হচ্ছে যে ইনভেস্টমেন্ট থেকে, সেটা কিন্তু একটা আগে একটা রেসিডেন্সিয়াল হাউসের জন্য বা একটা ঘরের জন্য ছিল, এখন সেটা দুটো রেসিডেন্সিয়াল হাউসের জন্য করা হচ্ছে। তো একটা আবার একটা ট্যাক্স পরে যদি ক্যাপিটাল গেন 2 কোটি টাকা হয় তার লাইফ টাইমে পুরো জীবন মেয়াদে, তাহলে কিন্তু সে একবারই করতে হবে, তাকে বারবার করতে হবে না। সেকশন 81 যেটা আমাদের মানে ট্যাক্স ছাড় যেটা পাওয়া যায়, সেটা কিন্তু সব হাউসিং প্রজেক্টের জন্য 2019-20 অবধি অ্যাপ্রুভড হলো। আর আমাদের আর একটা বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের $5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছি আগামী 5 বছরে। দেখো, অলরেডি আমরা 6 নম্বরে রয়েছি জিডিপির দিক থেকে, আর আমরা অলরেডি ফ্রান্সকে টপকে দিয়েছি। আমাদের গ্রোথ রেট যেটা ইভেন সেটা ব্রিটেন বা ইউকের চেয়ে এখন বেশি। সো সেখান থেকে 3 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন ইকোনমি একটা বিরাট ব্যাপার। তাহলে 4 নম্বরে আমরা চলে আসবো, আর যদি 10 ট্রিলিয়ন হতে পারি তাহলে 1-2 দিনের মধ্যে চলে আসবো, যেটা অলরেডি IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো অলরেডি কিন্তু প্রেডিক্ট করেছে যে ভারত প্রথম তিনটে, ভারত, চায়না আর USA, এই তিনটে দেশ হতে চলেছে মহাশক্তিধর আগামী 50 বছরের মধ্যে। আর তার বন্ধুরা, পরের দিকে আমরা একটু দেখে নিই, বিজনেস উইথ less than 5 crore-এর যদি যাদের ব্যবসা রয়েছে, যার টার্নওভার 5 করোড়ের নিচে, তার 90% জিএসটি, তাদের মানে প্রায় 90% জন জিএসটি পে করে, তাদেরকে কিন্তু প্রতি 3 মাস আর কোয়ার্টারলি মানে প্রতি 3 মাসে রিটার্ন ফাইল করলে হবে, প্রতি মাসে করার দরকার নেই। আর 2% ইন্টারেস্ট এটা এটা করার দরকার নেই। বিজনেস লেস দেন এটা তো এটা হয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার। আর কী কী তোমাদের WBCS জন্য দেখতে হবে? আরও কিছু জিনিস দিয়ে সেটা দেখতে পারবে, 80,000 কোটি টাকা মানে কনজিউমার বা আমার উপভোক্তাদের পকেট থেকে কম যাবে, অর্থাৎ এটা একটা জনমোহনী বাজেট বলতে পারো। এবং মোস্ট আইটেম যেটা আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা ইউজ করে বা গরিব দরিদ্র মানুষেরা, তাদেরকে কিন্তু 0 থেকে 5% ট্যাক্স রেটে রাখা হয়েছে, যাতে কিন্তু কোনো রকম মধ্যবিত্তের পকেটে কোনো রকম চাপ না পড়ে। তো এই ছিল আজকে। আর কিছু তোমাদের দেখে নিচ্ছি, নর্থ ইস্টার্ন রিজনের জন্য কিন্তু 58,166 crore অ্যালোকেশন করা হয়েছে, যেটা 21% ও আগের বছরের চেয়ে। আর রাষ্ট্রীয় গোকুল মিশন, এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমার প্রশ্ন আসতেই পারে, তুমি ধরে নাও যে রাষ্ট্রীয় গোকুল মিশনে কত পার্সেন্ট ইনভেস্ট করা হয়েছে, কত কোটি টাকা, 770-750 কোটি টাকা। আর এই হলো ব্যাপার। আর তোমার আর্জেন্ট অ্যাকশন ডেট টু যেটা এটা 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 এইগুলো দেখা দরকার। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা একটু দেখে না, এইটা খুব ইম্পর্টেন্ট, যে মেগা পেনশন যোজনা, নেমলি প্রধানমন্ত্রী শ্রম যোজনা মানধন, প্রতি মাসে 3,000 টাকা করে দেবে যাদের, এবং তারা মাসে যদি কন্ট্রিবিউশন করে তাদের কাজের সময় 100 টাকা করে প্রতি মাসে, তারা রিটায়ারমেন্টের পরে যারা আর আনঅর্গানাইজড বা
যে সেক্টর যেটা রয়েছে পেনশনের, মানে শ্রমিকদের ক্ষেত্রে, তারা 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা পাবে। এটা কিন্তু প্রায় 10 কোটির বেশি, বলতে গেলে লেগেছে 12 কোটি টাকা। 10 কোটি মানুষ, মানে শ্রমজীবী মানুষ যারা অসংগঠিত শ্রমিক, তারা এই সুবিধাটা পাবে এবং মাসে 3,000 টাকা। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে কত টাকা তারা পাবে, 3,000 টাকা, আর কত টাকা তাদের জায়গা মানে দিতে হবে প্রতি মাসে, কন্ট্রিবিউশন করতে হবে চাকরি খুঁজে চলাকালীন, সেটা হচ্ছে 100 টাকা। আর একটা আসছে, দেখো 10 কোটি অর্গানাইজ ওয়ার্কাররা এই সুবিধাটা পাবে, সেটা বলিয়ে দিচ্ছে বিগেস্ট পেনশন স্কিম হতে চলেছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটা 6,000 টাকা প্রতি বছর 3টে ইনস্টলমেন্টে কৃষকদের দেওয়া হবে। কোন কৃষকদের? না, যাদের 2 হেক্টর বা তার কম ল্যান্ড হোল্ডিং বা জমি জমা আছে। এবং তার ফলে কি হবে, এটা মেলে দেখো ক্ষুদ্র চাষিদের জন্য উপকার আসবে, এবং এর ফলে 12 কোটি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের কিন্তু উপকার হবে। এবং কত খরচ হবে, 75 কোটি টাকা, 75,000 কোটি টাকা, মাফ করবে। আর 4টে অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, এটাও কিন্তু প্রশ্ন আসবে কি কি 4টে অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। রিকগনিশন, রিজলিউশন, রিকগনিশন মানে হচ্ছে, মানে প্রত্যেক মানুষের শ্রমকে রেকগনাইজ করা, রিজলিউশন মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ, রিক্যাপচুলেশন আর রিফর্ম, এই দুটো 4টি টার্মস হচ্ছে আমাদের কিন্তু ক্লিন ব্যাঙ্কিংয়ে কী কী করা হয়েছে এটি কিন্তু আসতে পারে, মনে রাখবে। রিকগনিশন, রিজলিউশন, রিক্যাপিটালাইজেশন, সরি, রিফর্মস, আর ডাবল ডিজিট ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি অল্প ভালো কিন্তু বেশি হয়ে গেলে অর্থনীতির পক্ষে ক্ষতিকারক। সেই জন্য যেখানে 10.1% ছিল 2009-14-তে, ইনফ্লেশন 2028-এ সেটা কিন্তু 2.1, এটা অর্থ মন্ত্রক থেকে জানানো হচ্ছে। আর ফিসক্যাল ডিপোজিট কিন্তু 3.4, এইটা খুব ইম্পর্টেন্ট, 3.4 হচ্ছে ফিসক্যাল ডিপোজিট, এটা কিন্তু এবার WBCS 2019 প্রিলিমস আসতে পারে। আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে 2.5%, এই দুটো ডেটা মনে রাখবে। তাহলে কী কী ডেটা মনে রাখলে, 3.5 হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, আর 2.5 হচ্ছে, সরি, 2.5 হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, আর 3.5 হচ্ছে, 3.4 হচ্ছে ফিসক্যাল ডিপোজিট, এই টার্ম আসতে পারে। তারপর কোশ্চেন আসতে পারে, কত কোটি মার্জিনাল ফার্মার উপকারিত হবে, এটা 12 করোড়। 4টে অ্যাপ্রোচ কী কী, ক্লিন ব্যাঙ্কিং, রেকগনিশন, রিজলিউশন, রিক্যাপিটালাইজেশন, রিফর্মস। তারপরে প্রধানমন্ত্রী কিস পেনশন স্কিমটা এনেছেন, প্রধানমন্ত্রী, সরি, প্রধানমন্ত্রী ভাগ চাষের প্রান্তিক চাষের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে এনেছেন, সেটা 6,000 টাকা করে 3 কিস্তিতে দেওয়া হবে। কাদের দেওয়া হবে, যাদের না তাদের 2 হেক্টরে কম ল্যান্ড হোল্ডিং আছে। এর ফলে কত কোষাগার থেকে যাবে, 75,000 কোটি টাকা, কত কোটি ফার্মার বা কৃষক উপকৃত হবে, 12 কোটি। আর একটা যেটা হচ্ছে আনঅর্গানাইজড, বিগেস্ট আনঅর্গানাইজড মানে ওয়ার্কারদের জন্য কি পেনশন স্কিম, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান, এটা কত টাকা করে মাসে দেবে, না 3,000 টাকা করে। কাদের দেবে, না আনঅর্গানাইজ সেক্টরদের, তাদেরকে কত টাকা করে কন্ট্রিবিউট করতে হবে, না 100 টাকা করে। এই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমার কিভাবে আসতে পারে আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি। নর্থ ইস্টার্ন রিজনের জন্য কত টাকা দেওয়া হয়েছে, 58,166 কোটি। রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য কত টাকা দিতে হয়েছে, 750 কোটি টাকা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, কস্ট অ্যান্ড ডেটা ভয়েস কল একদম গোটা ভারত বিশ্বের মধ্যে সব থেকে লোয়েস্ট করার চেষ্টা হয়েছে, যেখানে কোম্পানিজ, এবার এটা একটা ব্যাপার রয়েছে যে ইন্ডিয়ান ফিল্ম মেকার বা অ্যান্টি কমেডি প্রভিশন আনা হয়েছে, সিনেমাটোগ্রাফি মানে আমাদের যে পাইরেসি হয় তার জন্য কি অ্যাক্ট আনা হয়েছে, না একটা অ্যাক্ট নেওয়া হয়েছে যাতে পাইরেসি বন্ধ হয়, এটা নাম হচ্ছে অনেক ক্যাম কডিং প্রভিশন, এই এই টেকনোলজি চালু করেছে যাতে পাইরেসিটা বন্ধ হয়ে যায় ভারতবর্ষে সিনেমা। আর একটা কি বলেছে, না জিএসটি কত টাকা মিনিমাম ইনকাম হলে দিতে হবে না ট্যাক্স, না 5 লাখ টাকা বছরে, কত লাখ টাকা বছরে যাদের গ্রস, যারা প্রভিডেন্ট ফান্ড বা প্রেসক্রাইব ইকুইটি ইনভেস্ট করবে, না 6.5 লাখ টাকা। থ্রেশহোল্ড অন রেন্টাল ইনকাম কত থেকে কথা করা হয়েছে, না 1.8 লাখ থেকে 2.4 লাখ। কত করোড় মিডল ট্যাক্স পেয়ার এই থেকে ছাড় পাবে, না 3 করোড়। খামারে কত ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে, না 5 ট্রিলিয়ন। লক্ষ্যমাত্রা কত করা হচ্ছে, না 10 ট্রিলিয়ন। আর 2% ইন্টারেস্ট ছাড়া হবে লোন অফ 1 করোড় ফর জিএসটি রেজিস্টার এমএসপি, অর্থাৎ এমএসপি মানে মিডিয়াম স্কেল, মিডিয়াম এন্টারপ্রাইজ যেসব ইউনিটগুলো রয়েছে তাদেরকে ছাড় দেওয়ার জন্য একটা ওয়ান মানে 2% ইন্টারেস্ট ছাড় দেওয়ার কথা হচ্ছে। তো এই হচ্ছে আজকের মতো, আজ আমি বাজেটটাকে পর্যালোচনা করলাম, আমি যেগুলো আলোচনা করলাম তুমি গ্যারান্টেড বলছি যে কোনো পরীক্ষার 90% প্রশ্ন যদি এই বাজেট থেকে আসে কিন্তু এখান থেকেই কমন পাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন এই ভিডিও এভাবে চলেই আসবে। আমার চ্যানেল যদি না নতুন হও অবশ্যই বেল নোটিফিকেশান ক্লিক করো, আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রচণ্ড ভালো থেকো, নমস্কার বন্ধুরা।